আসসালামু আলাইকুম। আমাদের দোয়া, যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ইবাদতের সমতুল্য রূপে কোরআনে উল্লেখ করেছেন, এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ এই বিষয়টির সাথে অনেকগুলো ব্যাপার সম্পর্কিত। যখন কারো দোয়া কবুল বা সঠিক অর্থে বাস্তবায়ন হয় না, তখন নিম্নে উল্লিখিত ব্যাপারগুলো ঘটতে পারে। কিছু মানুষের মনে এমন ধারণা জন্মাতে পারে যে আমাকে মনে হয় কেউ শুনতেই পারছে না। এভাবে তাদের মনে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে সন্দেহ আসতে পারে। তাদের কাছে এমনও মনে হতে পারে যে আমার ব্যাপারে হয়তো আমার সৃষ্টিকর্তা নাউজুবিল্লাহ উদাসীন। কেউ কেউ আবার মনে করতে পারে যে তার দোয়াটি বাস্তবায়ন না করে তার উপর অবিচার বা জুলুম করা হয়েছে। এই ধারণাটি তাদেরকে তাদের দিন বা ধর্মের উপর আর অটল থাকতে দেয় না, আর এইভাবেই তারা প্রধানত নামাজ ও ইবাদত ছেড়ে দেয় এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যায়, ইসলাম থেকে অনেক দূরে চলে যায় এবং তাদের ধর্মীয় বাধ্যবাধকতা ও সীমাবদ্ধতাগুলো অবমাননা শুরু করে। কারো আবার এমনও মনে হতে পারে যে সে এতটাই অপবিত্র বা পাপি যে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া চাওয়ার যোগ্য সে নয়, আর এভাবেই তারা আশা হারিয়ে ফেলে এবং দোয়া করাই বন্ধ করে দেয়, অথবা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির কবরে গিয়ে তাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। এভাবে শিরকের মতো জঘন্য কার্যকলাপের ফাঁদে পড়ে যায়। কারো আবার এমন ধারণা গড়ে উঠতে পারে যে আমার নিজেরই ছিল, যে আমার সব বিষয়ের সিদ্ধান্ত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ছেড়ে দিলাম, যেহেতু তিনিই সব কিছু জানেন এবং আমার জন্য কি ভালো আর কি মন্দ সেটাও বোঝেন, তো দোয়া করে আর লাভ কি। এভাবে তারা দোয়া করাই বন্ধ করে দেয়। অধিকাংশ মানুষ জানে না কিভাবে দোয়া করতে হয় এবং দোয়া করার নিয়মকানুন এবং আদব কায়দাগুলো আসলে কি। বেশিরভাগ মানুষ এটাও জানে না দোয়া করার সম্ভাব্য ফলাফল আসলে কি হতে পারে। আমি এই সিরিজটির পরবর্তী ভিডিওগুলোতে এইসব বিষয়গুলোর উপর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।